দেখছেন এএসআর নিউজ। আপনারা কৌশলে পঞ্চায়েত সমিতি দখল করতে না পেরে কৌশলে আপনারা পুলিশকে ব্যবহার করে প্ররোচনা সৃষ্টি করে কংগ্রেসের প্রতীকের যেটা সদস্যদের সভাপতিকে অ্যারেস্ট করালেন, তাই কমিটি আছে এবং সদস্যদেরকে জোর করে অন্য পথে নিয়ে আসতে চাইছে। কি বলবেন? আসলে একের পর এক চারিদিকের হার, তো নিজের পায়ের তলার মাটিটাও সরে গেছে। ধূপগুড়ির ঘটনা সব কিছুতে উনি একটু মানে কি বলছেন আর কি করছেন আমার মনে হয় সেটা সামঞ্জস্য থাকছে না। কারণ সেদিনের ঘটনায় আমিও প্রেজেন্ট ছিলাম না, সৌমিক হোসেনও প্রেজেন্ট ছিল না। আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে যা দেখেছি, আমরা টেলিভিশনে দেখেছি, আমরা আপনাদের কাছ থেকে দেখেছি যে সেখানে প্রদেশ সভাপতির যে ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রানীনগর টু থানায় যেভাবে আক্রমণ করা হলো, এটা নিশ্চয়ই আমাদের কর্মকাণ্ড না। এবার থানায় আক্রমণ করবে, পুলিশ তো আর চুপ করে বসে থাকবে না। তার পরিপ্রেক্ষিতে পুলিশ যাদের যাদেরকে অ্যারেস্ট করেছেন, তার মানে আপনারা চিন্তা করুন যে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি রানীনগর টুয়ে কাকে তৈরি করেছেন প্রদেশ সভাপতি, যে আজকে তার নেতৃত্বে থানা আক্রমণ করা হচ্ছে। আগামী দিন যদি এইভাবে চলতে থাকে তাহলে রানীনগর টুয়ের পরিস্থিতি কী হবে? তাই আমি ও তাকে সাজেশন দেবো যে তার এখন একটু চুপ করে থাকাটাই উচিত। কারণ মুর্শিদাবাদে একটা সময় তিনি নবাব ছিলেন, তার নবাবই আজকে আর নেই। আজ মুর্শিদাবাদ মা মাটি মানুষের সরকারের অধীনে আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের হাত ধরে উন্নয়নটা হচ্ছে, মুর্শিদাবাদের মানুষ সেটা বুঝতে পারছে। এর জন্য কোনো চালাকির দরকার পড়বে না বা এর জন্য কোনো ভুল পথে যাওয়ার দরকার পড়বে না। এখানে মেম্বাররা স্ব ইচ্ছায় এখানে এসেছে। কী বলছো?